অর্থের জোগানটা কোথেকে আসে? কোনো অবৈধভাবে আসে নাকি? এটা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। ইনকাম ট্যাক্সে চাকরি করেন আপনি? দুদকে চাকরি করেন? যদি আমরা বলি যে ইনকাম ট্যাক্সে কি আপনি সঠিকভাবে ইনকাম ট্যাক্স দেন? হ্যাঁ, অবশ্যই দিই। আমার ফাইল আছে। শুনে বসে না, আমার কথা, আমার কথা শুনে না। আমি আপনি বন্ধুরা ভাইরাল, পুরোপুরি ভাইরাল এটা এখন পুরো বাংলাদেশে। জায়েদ খান একটা টেলিভিশন চ্যানেলে বিনোদনমূলক অনুষ্ঠানে গ্রহণ গেছিলেন আর কি, ইন্টারভিউ দিয়ে তার পার্সোনাল অ্যাটাক করছে। এটা ঠিক হয় না আমি মনে করি। যে আপনি যদি আমাদের দাওয়াত করেন আপনার মেয়ের বিয়েতে, আমি যদি বিয়ে খাইতে যাই, ওখানে যাওয়ার পরে যদি আপনি আমারে জিজ্ঞেস করেন যে শুনলাম আপনার মেয়ে বলে কার সাথে প্রেম করে, এটা হইল? জায়েদ খানের টাকা করতে গাইতেছে, ওনাদের মাথা ব্যথা। এই দেশে দুদক আছে, দেশে ইনকাম ট্যাক্স আছে, সব আছে, কিন্তু ওনাদের মাথা ব্যথা। এগুলো ঠিক না আসলে, এটারে 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 জার্নালিজম বলা হয় না। এবং একটা প্রখ্যাত টেলিভিশন চ্যানেল দেন জায়েদ খান, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখেন 2023-তে বাংলাদেশের সবচেয়ে সার্চেবল একটা মানুষ কোথায় উঠে গেছে জায়েদ খান? বলেন এটা কি কম বড় ব্যাপার? এই 2023-তে জায়েদ খান হইল সবচেয়ে মোস্ট সার্চেবল পার্সন ইন বাংলাদেশ। ব্যক্তি জীবনে সে খুব ভালো মানুষ ভাই, আমার সাথে ভালো পরিচয় আছে, আমার সাথে তার বহুবার দেখা হয়েছে। প্রত্যেকবারই বিনোদের সাথে বলছে ভাই একটা সিনেমায় কাজ করবো না, যাক গা তখন তো সিনেমা, এখন তো সিনেমা করি না, তখন বলতো। খুব বিনয়ী একজন মানুষ, তার প্রশংসাটা পরে করি, তার আগে কিছু বদনাম করে নেই। কারণ কি, জায়েদ খানের কিছু দোষ আছে, এই দোষগুলো জায়েদ খানকে ছাড়তে হবে। যেমন ধরেন এই যে ডিগবাজি দিতেছে সেই দারিংকালে, হ্যাঁ ডিগবাজি দিতেছে, দিয়ে সে ভাইরাল হইতেছে। এই ডিগবাজিটা জায়েদ তুমি যদি দিতেই চাও ভালো করে দাও ভাই, একটু শিক্ষা দাও। ডিগবাজিটা তো তোমার ঠিক মতো হয় না, জায়গায় জায়গায় যায় গান গাও, গানটা একটু শিখো, গানটা একটু শিখে তারপরে কও না, মানুষ তো হাসবে না। নাচো যায় তুমি, নাচের মধ্যে তোমার তাল লয় কিছুই থাকলে এখানে এরম করলে হইলো? শিখো না, তুমি তো শিখতে পারো, তুমি তো শিখলে ভালো করো। তার বড় প্রমাণ হইলো যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যে চলচ্চিত্র অনুষ্ঠান হইলো, যেটা হইলো ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো যে তুমি আর আচল নাচ লা মিঠুন চক্রবর্তী আর রোজিনা ম্যাডামের অবিচার ছবির গানের সাথে, সুপার। তার মানে তুমি রিহার্সেল দিয়ে গেছো, তো ডিগবাজিটা রিহার্সেল করো, গানগুলা গাও রিহার্সেল করো, নাচো এটা রিহার্সেল করো, করে আসো না পাবলিকলি, তোমার কেনা পায়। এখন এই জমানায় তুমি হলে সবচেয়ে মোস্ট ভাইরাল পার্সন, বাংলাদেশে অনেক নায়ক আছে, চলে না তোমার দিনেই চলে? তার মানে তোমার একটা পপুলারিটি আছে, সেই পপুলারিটি কোত্থেকে আসছে আমরা সবাই জানি বন্ধুরা। জায়েদ খান অ্যাজ এ হিরো খুব একটা সাকসেস না, আমরা জানি তার কোনো ছবি সুপারহিট নাই। তো এটা কি একটা শিল্পীর দোষ হয়? ছবি সুপারহিট হয়, পরিচালক এবং আনুষাঙ্গিক সব কিছু মিলে জায়েদ খান অভিনয় করছে। জায়েদ খান যে সিনেমাগুলো করছে, অভিনয়টা তাকে আপনি থুতু দিতে পারবেন না। তবে জায়েদ খানের উচিত আরও বেশি মনোযোগ দেওয়া ভালো কাজে। জায়েদ খান এই যে মায়া দিন নিয়ে থাকো সবসময়, 8-10টা মায়া থাকে দ্বিগুণ দিকে তোমার লাগে পাগল, এগুলো করে তুমি সাময়িক ভাইরাল হইবা। 2023-তে আসো, 2024-এ হারাই যাবা। এই যে মেয়েদের নিয়ে বলা যে জায়েদ খানে মেয়ের আটকায় বলে একটা ফার্স্ট ছিলাম, বহুত ছোটো ছোটো ঘটনা তুমি করো, এগুলো থেকে বাইরে আসো। এগুলোর থেকে বাইরে আসিয়া নিজে একজন প্রডিউসার, সিনেমা বানাও, নিজে বানাও না কেন, তোমার তো আল্লাহ সে ক্ষমতা দিছে। এই যে যে ভদ্রলোক, এই যে টেলিভিশন একটু আগে যে ইন্টারভিউটা দিল, নিজে বললো তোমার টাকা কোথায়, উনি জানে না তুমি যে সিনেমার প্রডিউসার, তুমি যে অন্তর্জলা সিনেমা বানাইছো, এর আগেও তুমি 2-4টা ছবিতে ফাইন্যান্স করছো, সেটা নিচে নিচে বলো নাই, তখন তো কেউ জিজ্ঞাসা করে না, এখন জিজ্ঞাসা করে কেন? এখন জিজ্ঞাসা করে, এখন তুমি একটা ফ্যাক্টর হয়ে গেছো, বুঝছো, একটা ফ্যাক্টর, মানে এই যে তুমি উঠে লাগা, এটাও তো ফাইনাল। আমার মনে হয় এটা তারা প্ল্যান করে করছে, বুঝছো, যে তুমি উঠে যাই বাগা, কারণ তোমার তো সব কিছু করা শেষ, তুমি নাচানাচি শেষ, গান গাওয়া শেষ, মেয়েদের আটকানো শেষ, ডিগবাজি শেষ, আমরা হয়তো খাইবো না, বোধ চালু তো ওনারা, এটা ইচ্ছা করে করছে, তোমার খেপায় দিছে, আল্লাহ জানে তুমিও নিজেও জানো নাকি এটা, অনেক দেখা গেলো তুমিও তার সাথে প্ল্যান করে করছো। যাই হোক,
যা করছো ভালো করছো, তোমার টাকা পয়সার সংবাদ তুমি তাদেরকে দিবা করো, তারা তোর দুদক বা ট্যাক্সের লোক না। তো তাদের গেদার থেকে জানে জায়েদ খান কিন্তু সিনেমাও করছে, জায়েদ খান সিনেমা প্রডিউস করছে, তখন আপনারা জিজ্ঞেস করেন না জায়েদ খান টাকা পাইল কোথায়। আচ্ছা ভাই, আপনারা যে জায়েদ খানকে জিজ্ঞেস করলেন এত টাকা পাইলে কোথায়, বাংলাদেশে যে অনেক 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 নায়িকা আছে, অনেকেই আছে, অনেক কিছু কইরা ভালাইছে, তাকে তো জিজ্ঞেস করেন না, তাকে তো ইন্টারভিউ আনেন দি। তাকে কোনোদিন জিজ্ঞেস করছেন যে ম্যাডাম আপনি যে ফ্ল্যাটটি কিনেছেন টাকাটা কোথায় পেয়েছেন, বা ম্যাডাম আপনি যে গাড়িটা কিনেছেন টাকাটা কোথায় পেয়েছেন, জিজ্ঞেস করেছেন কোনদিন? করেন নাই, জায়েদ খানকে করছেন জাস্ট ভাইরাল হওয়ার জন্য। বন্ধুরা, জায়েদ খানের বদনাম অনেক কিছু আছে, কিন্তু জায়েদ খানের যে সুনামটা আছে এটা সম্পর্কে অনেকেই জানেন অনেকেই জানেন না। জায়েদ খান এমন একটা মানুষ, এমন একটা পপুলার মানুষ, চলচ্চিত্র শিল্পী, শিল্পী সমিতির 184 জন যে শিল্পীকে বাদ দিয়েছিল ওই একটা ঘটনা যদি আপনি পাশে রাখেন, এছাড়া জায়েদ খান সারা জীবন চলচ্চিত্র শিল্পীদের জন্য কাজ করছে, চলচ্চিত্রের যে কোনো মানুষের জন্য কাজ করছে। আমি আপনি একটা আমার নিজের জীবন দিয়ে একটা ছোট্ট ঘটনা বলি। আমার ম্যানেজার বাংলাদেশে থাকে, তার বাড়ি হলো খুলনায়, তার ফাদারকে এই ভিলেজ পলিটিক্স এরিয়ে খুলনা খুলনা থানায় নিয়ে গেছে। অসহায় এক ভদ্রলোক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, জমি সংক্রান্ত ব্যাপারে কিছু একটা হইব। তো সেই ম্যানেজার তো আমারে ফোন করছে স্টকহোমে, আমি তো স্টকহোমে আমার পায় নাই, আমার পার্টনার হাবিব সাহেবরে ফোন করছে, হাবিব সাহেব জায়েদ খানরে ফোন করছে। সে চিন্তা করলো যে জায়েদ খান যদি একটু হেল্প করতে পারে আমরা কে করবে এত রাত্রে। বললো জায়েদ সাহেব এই ব্যাপারে আমি আর স্বপন চৌধুরী একসাথে পার্টনারশিপ বলে জানি, বলে আমাদের ম্যানেজারের বাবাকে এরকম আব্বাকে ধরে নিয়ে গেছে উইদাউট এনি রিজন। হ্যাঁ, জায়েদ বললো কি কেস? তো ও বললো যে কেস আমি জানি না, তবে যদি দেখেন যে না এটা একটা মানে ভুয়া মামলা তাহলে আপনি হেল্প করেন, যদি রিয়েল হয় তাহলে যায়েন না। ঠিক আছে, আমি দেখতেছি। রাত্রেবেলায় 8:30 ফোন করা হয়েছে, 1:00 সময় সেই ছেলের বাবা ছেলেকে ফোন করে বলছে আব্বা আমাদের থানার থেকে সসম্মানে ছেড়ে দিছে। কে করে রে ভাই আজকালকার জমানায়? পয়সা দিয়েছি জায়েদ খান রে আমরা, জায়েদ খান একদম চা খাইছে না, জায়েদ খান বলার সাথে সাথে করছে, এরকম প্রমাণ বহু আছে ভাই। এই যে দিলারা ম্যাডাম আমাদের পুরনো নায়িকা, এক সময়কার বেশ আলোচিত নায়িকা ছিল, আমি উনার মুখে গল্প শুনছি, করোনার সময় উনার মার হার্ট অ্যাটাক হয়েছে না কি একটা হয়েছে, হসপিটালে গেছে কোনো খবরই নেই, বারান্দায় ফালাইয়া রাখছে, উনি টাকা পয়সা নিয়ে গেছে, পয়সা দিতেছে যে আমার মার একটা সিট দাও, কেউ কোনো হেল্প করে না। হঠাৎ করে তার মাথায় আসলো জায়েদ খানের নাম, সে জায়েদ খানকে ফোন করলো, জায়েদ তুমি কোথায়? বলে অমুক যায় কী হয়েছে? বলে আমার এই অবস্থা। বলে আপনি কোনো চিন্তা করেন না, আমি ফাঁকে নেই রে, আমি দেখছি। ভাই বিশ্বাস করেন, ঠিক 10 মিনিটের মাথায় দুজন পুলিশ অফিসার কিছু কনস্টেবল আসলো, ইয়ের মারে বললো যে দিলারা ম্যাডামরে বললো কাগজগুলো দেন, নিয়া ভিতরে গেল, 10 মিনিটের মধ্যে তার মারে ভর্তি করে দিল। এরকম ঘটনা বহুত আছে জায়েদ খানের, আপনারা অনেকেই জানেন না। বাংলাদেশের টপ মোস্ট দুই নায়িকা, নাম বলবো না, তাদের জায়গা নিয়ে গ্যাঞ্জাম ছিল, জায়েদ খান ঠিক করে দিয়েছে রেজিস্ট্রেশনে যাইয়া। এরকম ভুরি ভুরি গল্প আছে জায়েদ খানের, নিয়ে জায়েদ খান মানুষের উপকার করছে। সে জীবনে সবচেয়ে বড় ভুল করছে একটাই, সেটা হলো ওই যে 184 জন শিল্পীরা সে বাই করে দিয়েছে। তখন যদিও সে বলে না আমি বাই করি নাই ভাই, এটা আমাদের যে উপকমিটি ছিল আমাদের উপরে যারা ছিল তারা করছে, কিন্তু জায়েদ খান সেখানে একটু বদনাম কামাইছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। জায়েদ খান যদি সৌজন্যমূলক আচরণ রাইখা ইন্ডাস্ট্রির সবার সাথে মিলামিশা এই ইন্ডাস্ট্রি চালাইতো, সমিতি চালাইতো, জায়েদ খান ওই সিট থেকে কেউ নামাইতে পারত না। এই করোনার সময় প্রতিটা দুস্থ শিল্পীর বাড়িতে সরষের তেল, তারপরে আপনার পেঁয়াজ রসুন, তারপরে চাউল ডাল আলু জায়েদ খান পাকাইছে চুপি সারা, অনেকেই জানে না আমি জানি। কাজে জায়েদ খান ব্যক্তি জীবনে ভালো মানুষ, কিন্তু প্রবলেম হয়েছে একটাই, এমন ছবি টুবি নাই তো, ভাইরাল হওয়ার জন্য ডিগবাজি গাইতেছে, গান গাইতেছে, মেয়েদের আটকায় বলতেছে, এইগুলো জায়েদ খানকে ছাড়তে হবে, তাই না? ছাইড়া দিয়া জায়েদ খানকে মনোনিবেশ করতে হবে চলচ্চিত্রে। এর চেয়ে খারাপ আর্টিস্টরা তো ইন্ডাস্ট্রিতে এস্টাবলিশড হয়েছে, জায়েদ খান পারবে না কেন? চেহারা ছবিতে দেখতে শুনতে খারাপ না, যে কোনো লোকের সামনে দাঁড়া করে দিলে নায়কের মতোই তো লাগে, তাই না? নায়ক শুনলো আচরণটা সে করতেছে না। আরে বাবা, তুই যদি ডাকবাজি ডিগবাজি দিবি তো ডিগবাজি শিক্ষা দে, তুই যদি গানই গাবি ট্রেনিং দিয়ে গান গা, বেসুরে গাছ কেন নাচবি, বেশ মানে বেতালে নাচবা কেন তুমি?
জাহেদ খান এইদিকে দিকে খেয়াল রাখো, তুমি এখন মোস্ট ভাইরাল পার্সন, তোমারে নিয়ে মানুষ খালি ভিডিও বানাবে। কারণ এই একটু আগে বললাম 2023 সবচেয়ে মোস্ট সার্চেবল মানুষ তুমি, আমরাও বানাবো, কিন্তু এমন কিছু বানাইও যাতে করে যেগুলো থাইকা যায়, এগুলো তো থাকবে না রে ভাই। তুমি যে করোনার সময় এই যে ওয়াসিম ভাইয়ের লাশ কাঁধে নিয়ে কবর দিছো, কবরী ম্যাডামের লাশ কাঁধে নিয়ে কবর দিছো, কিন্তু সারা জীবন মানুষ মনে রাখবে, যাদের আত্মীয় স্বজন যারা জানে। বন্ধুরা আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, সেই ভয়াবহ করোনার সময় যখন মানুষ ঘর থেকে বাইরে নেই, বাপের লাশ ফালাই দিছে কবরে যায় নাই, মারে রাস্তায় ফালাই দিছে করোনার ভয়ে, ঠিক ওই সময় এই জাহেদ খান কবরী ম্যাডামের লাশ কাঁধে নিয়ে কবর দিছে, ওয়াসিম ভাইয়ের লাশ কাঁধে নিয়ে কবর দিছে, এগুলো তো ইতিহাস হয়ে রয়েছে। তুমি এত উচ্চ উচ্চতর উচ্চ কি কব শব্দটা কি বলবো, উচ্চ লেভেলের, হ্যাঁ তুমি এত উচ্চ লেভেলের একজন মানুষ, তুমি যে হেলিকপ্টারে ডিগ বাজি দাও, তুমি যে চাপা পারো, চাপা পারো বললাম এই যে ঘড়ির কথা কইলা, এই যে কি বলে রোলেক্স বললাম যেটা শুরু হয় 18 লাখ থেকে, জানো কিছু এগুলো দেখো গুগলে যা সার্চ করো, রোলেক্স ঘড়ি $6,500 থেকে স্টার্ট হয়েছে, জাহেদ খান যার বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকা, তুমি বললা যেটা স্টার্ট হয়েছে 14 লক্ষ টাকা থেকে। আরে চাপাটা মারবা একটু শিক্ষককে মারো না মিয়া, তো দেখে স্টাডি করে মারো, কোথা থেকে স্যুট কিনো এগুলো বলার দরকার আছে? হ্যাঁ এগুলো না বললে তুমি ভাইরাল হইতে না, এগুলো বইলা এই মেয়েদেরকে নিয়ে ডিগবাজি দিয়া গান গাইয়া নাইছে তুমি ভাইরাল হইছ, কিন্তু পজিটিভ দিকে যাও চায়, তুমি এখন ডিগবাজি দিলে ডিগবাজি শিখে আসো, গান গেলে গান শিখে আসো, ডান্স দিলে ডান্স শিখে আসো, আর যে জিনিসটা বলবা যে এই গেঞ্জিটার দাম $200, আগে খবর নয় গেঞ্জিটা আসলে কত টাকার দাম, তাহলে তুমি ফার্স্ট ক্লাস। তোমার নিয়ে মানুষ করুক, তোমার একটা গুণ আছে, তোমার সম্বন্ধে যারা বদনাম করে তাদের সম্পর্কে তুমি কিছু বলো না, ইটস এ ভেরি গুড কোয়ালিটি আমি মনে করি, বলতে দাও, যারা তোমার বদনাম করে করতে দাও, অসুবিধা কি আছে? চলচ্চিত্রে একমাত্র নিপুণ ম্যাডাম ছাড়া তো তোমার সাথে কারো শত্রুতা নাই আমি যতদূর জানি, তাই না? তার সাথে একটা সাংগঠনিক প্রবলেম চলতেছে, এটা নিয়ে অনেক বিতর্ক একটা আছে ইলেকশনের নিয়ে, কেউ বলে তুই পাশ করছিলা উনি জোর করে আছে আমি সেইখানে গেলাম না, এছাড়া তো চলচ্চিত্রে তোমার সাথে কারো কোনো শত্রুতা নাই। হ্যাঁ সেই 184 জন তোমাকে দেখতে পারে না, তার বাইরেও তো চলচ্চিত্র বিরাট একটা ইন্ডাস্ট্রি, তোমার সাথে খসরু সম্পর্ক ভালো না, তোমার সাথে আমাদের পার্স সেক্রেটারি আলমের সম্পর্ক ভালো না, তোমার সাথে অমুকের সাথে সম্পর্ক ভালো, এগুলো কেন রে ভাই? তুমি শিল্পী মানুষ, কাইকে রাইট পেলে খসরু তোমাকে ছবিতে নিতে পারে, শামসুল আলম তোমাকে ছবিতে নিতে পারে, এগুলো মীমাংসা করো, কইরা ভাইরাল থাকো, ভাইরাল থাকো, কিন্তু যখন যেটা বলবা যাই না শুই না শিখা পরে বলবা, মানে মূর্খের মতো কিছু করো না, ঠিক আছে? সবসময় ভালো থাকবা তুমি, তুমি মানুষের উপকার করছো, তুমি অলওয়েজ ভালো থাকবা, সর্বদা হাসি খুশি থাকো, ভালো থাকো, আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখেন, খোদা হাফেজ।